আজি মোক পিন্ধিবলৈ নিফম নাই। কি হ'ব এতিয়া? চোরে নিলে আরক্ষীর খাকি পোশাক, পুনের আরক্ষীর ঘরত সোমাল চোর। এইবার চোরের টার্গেটত পড়ল গোলাঘাট আরক্ষীত কর্মরত রবীন কুমার নাথ। নিশা কর্তব্য সামরি বরষুণত তিতিবুড়ি ঘর সুমা রবীন কুমার নাথে টোপনিত পড়োতেই চোরে চলালে সাফাই অভিযান। ধন সোণর অলঙ্কার মোবাইল ফোনটো নিলেই চোরে নেড়িলে আরক্ষীজনের পোশাক জোর। মো টোপনি আহিলে মণিবেগে মণিবেগ চণিবেগ সবতো তিতাই মণিবেগবিলাক সব গাঁৱত তোল থৈ পেলাই শুই আলো। শুয়ার লগে টোপনি যে ভাগ লাগে, মই আকৌ আজি ফাঁস উঠি আসলে ছটা বজাত মই আলাৰ্ম দি থৈছোঁ। ছটা বজাত উঠোৱাৰ আগতে মই ছোৱালী উঠিলে বোলে পাপা শেষ। অৱশ্যে ঘৰৰ ওচৰতে বোকা পানীত চোরে পেলাই থৈ গ'ল রবীন কুমার নাথৰ খাকি পোশাকযোৰ। আৰক্ষীৰ ঘৰত অভিযান চলাবলৈ বৰসাহ কৰা চোৰৰ আৰক্ষীজনলৈ চাগৈ দয়া উপজিল। সকলো লুটিপুটি নিউ চোরে এদি থৈ গ'ল নগদ 200 টকা। দেরগাঁৱৰ লঠা গাঁৱত সংঘটিত হয় এই চুরির ঘটনা। ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে দেরগাঁও আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী পৰিয়ালটোৱে। গোলাঘাটৰ পৰা ইউনিচ আলীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।